اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب صخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকায় দেখেন আল্লাহ এই হবিগঞ্জ জেলার অন্তর্গত মাধবপুর থানা দিন এই চানকাবুল্লা দক্ষিণ পূর্ব পাড়া মরহুম মোহাম্মদ তালেবর মিয়া ও সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক আজিমুশান ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই চানকাবুল্লা মোহাম্মদ হেলাল মেম্বারের বাড়ির বালুর মাঠ প্রাঙ্গণে এত সুন্দর জান্নাত বাগান সাজাইয়া আমার সঙ্গে উস্তাদুল আসাতেজা বিশেষ করে এলাকার আলেম সমাজ দাড়িপাকা বড় বড় মুরব্বি বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের কত প্রবাসী ভাই বাবারা মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ মাবুদরে হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরা সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও দয়াল রে তুমি যদি আমারে মাফ কইরা দাও আল্লাহ তুমি কারোর কাছে কোনো জবাব দিতা করা লাগবে না রহমাতুল লিল আলামিন নবীর ওসিলায় আমরা জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে বান্দার জানা সে নামেরও সিলাই গগুনা করে দাও না ক্ষমা দয়াল রে আজকের মুনাজাতে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে জানি না রে কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে আল্লাহ যাদের এমন বাবা কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহ যাদের বাবা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা দুঃখিনী অন্ধকার কবরে আল্লাহ যাদের এমন মা কবরে আমার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও ও আল্লাহ যেই মা 10 মাস 10 দিন গরমে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে মা ধরনী সন্তানের জন্য নিজের রক্তরে পানি বানাইছে নিজের নাকেয়া সন্তান রে খাওয়াইছে নিজের আরামের গুমরে হারাম কইরা দিছে আল্লাহ জানি না কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আল্লাহ যাদের এমন মা কবরে আমার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও দয়াল রে অনেকে হাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই জনমের এতিম আল্লাহ যাদের মা বাবা দুইজন কবরে আম্মা আব্বা দুইজনের কবর না জাতের ফয়সালা করে দাও আল্লাহ মাই আব্বা চইলা গেছে জালানে পালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া
আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর তুমি নাজাতের ফয়সালা করে দাও একজন সৌদি আরব প্রবাসী আজকে ফোন দিয়া দুপুরের পরে তার মায়ের জন্য চোখের পানি ফালায়া ফালায়া ডুকরে ডুকরে কাঁদছে হুজুর আমার মা আমার জন্য বড় কষ্ট করছে কিন্তু আমি আজকে সৌদি আরবে আইসা লাখ লাখ টাকা কামাই করি কিন্তু হুজুর আমি চাইলে আমার মার মুখে এক লোকমা ভাত তুলা দিতে পারি না আমার মা কবরে এমন ভাবে কান্না করছে রে আমি বুঝছি ওই প্রবাসীটা তার মারে কত ভালোবাসে আল্লাহ এমন কত প্রবাসী বিদেশের বাড়িতে মা হারাইয়া কান্দে বাবা হারাইয়া কান্দে আল্লাহ তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে মায়ের বংশ বাবার বংশ শ্বশুর শাশুড়ির বংশ আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ এই এলাকার মধ্যে এই বাংলাদেশের জমিনে যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো যারা চাকরি করে চাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দগি নসিব করো অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী রেমিটের যোদ্ধা যারা বিদেশে আছে আমার প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো দয়াল করিয়া তোমার দরবারে ফিলিস্তিনের মুসলমানরা আল্লাহ ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো রাব্বুল আলামিন আল্লাহ এই সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করো আল্লাহ যত উলামায়ে কেরাম মাঠে ময়দানে কোরআন সুন্নার বাণী প্রচার করে প্রত্যেক উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করো আমাদের উস্তাদ আশেকান যারা আছেন প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে এ চানকা বললা দক্ষিণ পূর্ব পাড়ার মাহফিল আজকে দ্বিতীয়তম মাহফিলের আখিরি মোনাজাত হচ্ছে কেয়ামত পর্যন্ত মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও আর ফরিয়াদ তোমার দরবারে যেই দিন মালাকুল মউত আজরাইল আসবে আসার আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল না জিয়ারত রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়ান আর একটা ফরিয়াদ অনেক আগামী বছর মাহফিলের জন্য 5-10 হাজার টাকা কইরা 1,500 টাকা পর্যন্ত যারা যারা লেখাইছেন আল্লাহ নির্দিষ্ট সময়ে পরিশোধ করার মতো তৌফিক ইনকাম তাদেরকে করার তৌফিক দান করেন আর মরণের আগে আমার নবীর নূরের ইচ্ছা করা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালাম পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ